আমরা হাল চলছিল জি বাংলা দিয়ে দেবো। মানে আমাদের বেথুয়া থেকে 9 কিলোমিটার। ওকে চলো দেখা যায়। এটা হেসো না ব্লেড, এটা কিছু দাও মাস্টার। না না কাট করে মাট পার থাকে না। জাল দেখে কিরে বাড়ি যা কটা হতে ফাঁকা নিয়ে ফাঁকা দিল। ওই আকালের গোয়াল ঘরের এখান থেকে চলে যাই মানুষ করে জল দাও গো, জল 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 দেখিনি কখন দেবে, কখন দেখি ঠিক আছে। হ্যাঁ মানে কখন বেরিস কেউ খেয়াল করে না, যত পাকিছে তত কেটে গেছে। আর ওই যে তাতে কেউ বেরিয়েছে না ওর কলে কেউ দেখে না কখন বেরিস তোমার ঠিক আছে। হ্যাঁ কেটে গেছে যত এটা তো ভাই জল জলের মুখে দিয়ে দাও খাট
জলটা খাও। গরমে আর ক্লান্ত হয়ে গেছে, হাফসি গেছে, হাফসি গেছে। ছেলেকে নিয়ে যাবে চোখে পড়েছে, বাঁচানোর একটা তোমার তো একটা মনে একটা আশ্বাস এসছে না, একটা বাঁচানোর দরকার বা বাঁচাবো এরকম কোনো কিছু একটা এসছে, কষ্ট পাচ্ছে। তাই যেরকম কুসংস্কারে যেমন অনেকে আছে যে সাপ অনেক রকম, মানে সাপে সবসময় মানুষকে কাটে বা সবসময় মানুষের মারা যায়, এরকম কোনো কিছু তো আপাতত নেই। কারণ কি দেখো, সাপটা এমন একটা জিনিস, সাপ বিনা দোষে কাউকে কাটে না, যে কোনো সাপই হোক না কেন বিনা দোষে কাউকে কাটে না। সাপ যতক্ষণে এর আঘাত হচ্ছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে ততক্ষণে কোনো কাউকে আঘাত করবে না, আপনি শুয়ে থাকলে আপনার উপর দিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই। এমন এমন হয়তো রাত মানে গিয়েছে আগে, মানে লোকের উপর দিয়ে সাপ চলে গেছে, কাউকে সেরকম কাটেনি। এবার কুসংস্কার আগে যেরকম ছিল ওর জন্যই সাপগুলো মেরে ফেলতো বা মেরে ফেলে, এখন অনেকটা কমেছে। সেই কারণে তো আমাদের জানানোর জন্য, ফোন করার জন্য অনেক ভাইকে ধন্যবাদ। আর একটা কথা বলবো যে কখনোই সাপ কোনো পশু পাখি অজান্তে আগে মারতে যাবেন না, আগে সেটা সম্বন্ধে আগে জানুন। কারণ কি আমাদের পরিবেশে বাঁচতে হলে সবাইকে দরকার, সব জিনিসই দরকার, সাপ বলে এমন কোনো কথা নেই। কারণ সাপটা হলো লোকে মানুষের কথায় মানে ভয় পায় যে সাপ, একটা জিনিসে জানবে সবাই যে সাপ, সাপটা শুনলে পরে ভয় পায়। কিসের জন্য? যে সাপের বিষ আছে, সাপে কামড়ে দিলে মরে যাব, মানুষের এটাই ভুল ধারণা। কিন্তু অ্যাকচুয়ালি মানুষ মারা যায় না সাপে কাটায় সব সময়। কারণ কি যখন মানে সাপে সঠিক উদ্দেশ্য রাখতে হবে যে আমরা ওজা ঝাড়ফুঁস কোনো কিছুতে যাব না, আমরা যত তাড়াতাড়ি পারবো যে স্বাস্থ্যকেন্দ্র আছে মানে কাছাকাছি সেখানে আমরা যাবো। কারণ কি সেখানে ওজা ঝাড়ফুঁস করতে গেলে এই কারণে মানুষগুলো মারা যায়, বুঝতে পারছেন তো? আমাদের এখানে বেশিরভাগই মানে নির্বিষ সাপ আছে, কারণ বিষ সাপ যেটা বকুড়া সাপ আপনারা জেনে থাকেন, চন্দ্রগোড়া আছে, কালাজ আছে, আর শাখামুটি বলে একটা সাপ আছে, এই চারটি প্রজাতির সাপের বিষ আছে। তাছাড়া একটু যেটা আমাদের যত সাপ প্রজাতি দেখে থাকো কোনো সাপের বিষ নেই, কোনো সাপের বিষ নেই। তো একবার সবাইকে ধন্যবাদ জানাবো যে একে একটা মানে বাঁচানোর একটা উদ্যোগ নিয়ে। আশা করি মানে ভবিষ্যতে যদি এরকম কোনো পরিস্থিতি হয়ে থাকে তো অবশ্যই জানাবেন, সে ফরেস্ট ডিপার্টমেন্ট হোক, আমাদের কিছু রেস্কোয়ারের হোক, যাকেই হোক না কেন মানে ডাকবেন। আশা করি সবসময় পাশে পাবেন, সবসময় আমরা আছি আপনাদের সঙ্গে। আপনারা শুধু মানে আমাদের সাপোর্টটা করবেন যে এইভাবে যেন আমরা কাজটা করে যেতে পারি। ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে। যদি আবার এরকম সামনে পড়ে, যদি আবার এরকম সামনে পড়ে আপনাদের ফোন করে দেখে নেব। কারণ কি আমরাও দেখুন, আমরা যে কাজ করছি অ্যাকচুয়ালি আমাদেরও কোনো স্বার্থ নেই, আমরা এটা কাজ করছি আমাদের ভালোবাসার জন্য। এই যে একজন এখানে বলছিল যে এখন দাঁত ধুয়ে নেবে না কি বলছিল, যাই হোক না কেন একজন বলছিল, অ্যাকচুয়ালি দাঁতটা ভাঙলে একটা সাপের কতটা প্রবলেম হয় জানেন? যে সাপটা দাঁতটা মানে ভাঙবে সেই সাপটা কিন্তু বাঁচবে না বেশি দিন। কারণ কি এই সমস্ত সাপ একটা জিনিসের জন্য, ওই বিষ দাঁতটার জন্য ওরা খাবার গ্রহণ করতে পারে বা হজম শক্তিটা করতে পারে। এর যখন বিষ দাঁতটা না থাকবে তখন এ খাবারও খেতে পারবে না, আস্তে আস্তে কি হবে শরীর দুর্বল হয়ে মারা যাবে।
যেটা আগেকার ও যা মানে সাপুরা যেগুলো আসতো গ্রামে খেলা দেখানোর জন্য, ওরা কি করতো, ওরা সাপ দাঁত ভেঙে অনেক গুজব আমাদের কানে ঢুকিয়ে দিয়ে গেছে ছোটবেলা থেকে, ঠিক আছে? এরকম কোনো কিছুই না, এখন মানে বিজ্ঞান অনেক আগে পৌঁছে গেছে, তো এখন লজিকের উপরে ডিপেন্ড করে আপনাদের আগে দেখুন, জানুন যে কোনটা কি হচ্ছে, তারপরে একে আমরা বাঁচালাম এই কারণে যে যেন জীবনটা ফিরে পেলো, যেহেতু যেখানে ছাড়ি না কেন এ যেন ভালো মতন বেঁচে থাকতে পারে। অন্ধকার হয়ে গেছিল যে কারণে আমি একে রিলিজ করতে পারিনি, তো এর গাটাও প্রচন্ড ব্যথা হয়ে গেছিল। একে আরো সাধারণ পরিবেশে যেতে দিন।